আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে মশলায় কাঁচা আমের ভুনা আচার তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের এই আচারের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে এই মজাদার মশলায় ভুনা আচারের রেসিপি কীভাবে তৈরি করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি। এখানে আমি একটা বোলের মধ্যে কয়েকটা আম এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখানে আমি একটা আমকে আটটা খণ্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চারটা খণ্ড বা দুইটা খণ্ড করেও নিতে পারবেন। চাইলে কিন্তু পেছনের এই স্কিনটাকে এভাবে একটু চিরে তারপরে ব্যবহার করতে পারবেন। আমি আজকে এভাবে আচারটা তৈরি করব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ এবং লবণ। দিয়ে এটাকে খুব ভালোভাবে এখন মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এখন একটা ছড়ানো ট্রের উপর আমি এই আমগুলাকে একটা একটা করে বিছিয়ে জাস্ট ঘড়ি ধরে এক ঘন্টার জন্যে টানা রোদ্রে রেখে দিব। তাহলে এই আচারটা কিন্তু আমরা অনায়াসে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবো। এখন ওই আমগুলাকে আমি এক ঘন্টার জন্য রোদ্রে রেখে দিব। ফিরে আসছি আমি এক ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন আমগুলাকে আমি একটা ঘন্টা পোড়া রোদ্রে রেখেছিলাম, তার কারণেই কিন্তু আমটা অনেকটাই ফ্যাকাশে হয়ে গিয়েছে। এই আমগুলা দিয়ে আচারটা দিলে আচারটা কিন্তু অনায়াসে অনেক সুন্দর হবে। এখন এই আমগুলাকে দিয়ে আমি আচার তৈরি করব। তার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম সাতটা আটটার মতো শুকনো মরিচ। এখন এই শুকনো মরিচটা খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিব তিন চার টুকরা দারুচিনি, তিনটা এলাচ এবং তিনটা লবঙ্গ। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা, হাফ চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া। এখন এই মশলাটাকে এক মিনিটের মতো ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিব আমি এক চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। তারপরে এটার মধ্যে খুব সুন্দর একটা স্মেল ছড়ানো পর্যন্ত এই মশলাগুলোকে ভেজে নিব। তারপরে এটাকে একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও পিষে নিতে পারেন। এখন আচারটা তৈরি করার জন্য একটা হাঁড়ির মধ্যে আমি এখানে পৌনে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি আমি একটা আস্ত রসুন। কোয়াগুলাকে আমি সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে রসুনগুলাকে আমি বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিব। যখন এই রসুনটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব আমি এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। দেখতেই পাচ্ছেন সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু এভাবে ফেনা উঠবে, তাই এভাবে কাঠিটা দিয়ে বারবার মশলাটাকে উঁচু করে দেখতে হবে যে মশলাটা পুড়ে যাচ্ছে কিনা। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তখন এখানে রোদ্রে শুকিয়ে রাখা আমগুলাকে দিয়ে দিতে হবে। এই আমটাকে পর্যায়ক্রমে মশলা দিতে হবে এবং কষাতে কষাতে আচারটা তৈরি করে নিতে হবে। এখন এই আচারটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিব। তারপর এর মধ্যে যে মশলাটা আমি তৈরি করে রেখেছি সেইখান থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে আবারও এই আমগুলাকে কষিয়ে নিব। আর এই আমের আচার তৈরি করার সময় কোনো রকমের কোনো এক্সট্রা পানি কিন্তু এখানে ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু আচারটা সংরক্ষণ করা যাবে না। এখন এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে আবারও এই আমগুলাকে আমি কষিয়ে নেব। পর্যায়ক্রমে আমি মশলা অ্যাড করব আর এভাবে কষিয়ে কষিয়ে আচারটাকে রান্না করতে থাকব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ চিনি। এই আচারটাই কিন্তু চিনির পরিমাণটা একটু কমই থাকবে, ঝাল এবং টক ভাবটাই বেশি থাকবে। এই আচারটা দিয়ে কিন্তু খিচুড়িটা অনেক বেশি মজা লাগে। দেখতেই পাচ্ছেন এখন ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। আর যে মশলাটা তৈরি করেছিলাম তার বাকি অংশটা এখন দিয়ে দিলাম। যেহেতু এখানে আচারটা তৈরি করছি আমি মশলাই আচার, তাই এখানে কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। যখন এই আচারটা এভাবে ভাজা ভাজা হয়ে যাবে এবং কোনো পানি পানি ভাব থাকবে না, সেই পর্যায়ে এটাকে নামিয়ে আমি একটা বাটিতে প্রথমে বেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আচারটা কত লোভনীয় হয়েছে। আর বাকি আচারটা আমি ঠান্ডা করে একটা কাচের জারের মধ্যে ঢেলে নিয়েছি। এই আচারটা কিন্তু অনায়াসে আপনারা 5 থেকে 6 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। তৈরি হয়ে গেল খুব সহজে মজাদার মশলায় ভুনা আচারের রেসিপি। আশা করি আমার আজকের এই ভিন্নধর্মী আচারের রেসিপিটা আপনাদের খুবই সহজ লেগেছে। সহজ লাগলে তো অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।